হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ক্লাসে আমরা ক্লাস টুয়েলভের ফিফথ চ্যাপ্টার হেরিডিটি অ্যান্ড ভেরিয়েশন অর্থাৎ বংশগতি এবং প্রকরণ, এই যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা আমরা আজকে শুরু করব। আগে আমাদের যে চ্যাপ্টারগুলো হয়ে গেছে সেগুলো আমরা রিকল করে নিই একবার। আমাদের হয়ে গেছে জীবের জনন চ্যাপ্টারটা, আমাদের হয়ে গেছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন চ্যাপ্টারটা, এবং আমাদের হয়েছে মানুষের জনন এই চ্যাপ্টারটা, ওকে। এবং লাস্টের দিকে আমাদের পরিবেশবিদ্যা বলে যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, কিছুটা আর আর কিছুটা বাকি আছে, ম্যাক্সিমামটাই কমপ্লিট হয়ে গেছে। তো মোটামুটি আমাদের চারটে চ্যাপ্টার এখনও পর্যন্ত কমপ্লিট হয়েছে। এই চ্যাপ্টারটা হলে আমাদের পাঁচ নম্বর চ্যাপ্টার কমপ্লিট হবে, ওকে। তো আজকের ক্লাসটা শুরু করার আগে আমি তোমাদের বলি, যারা বায়োলজি স্টাডিমেটকে প্রথমবার ফলো করছো তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে আমি নেক্সট যে ভিডিওগুলো এই চ্যানেলে আপলোড করবো সেগুলো তোমরা খুব সহজেই দেখতে পারো। এবং যারা বায়োলজি স্টাডিমেটের সঙ্গে আছো তারা বায়োলজি স্টাডিমেটের সঙ্গে থেকো, বায়োলজি স্টাডিমেটের পাশে থেকো, ওকে। তো আজকে আমাদের ক্লাসটা শুরু করা যাক। প্রথমেই যে চ্যাপ্টারটার নামটা বংশগতি এবং প্রকরণ অর্থাৎ হেরিডিটি অ্যান্ড ভেরিয়েশন, তো সেই জিনিসগুলো কাকে বলে সেটা আমরা প্রথমে জানবো এবং তারপর এই চ্যাপ্টারটার ভিতরে আরও ঢুকবো, ওকে। তো প্রথমে হচ্ছে বংশগতি বা হেরিডিটি কাকে বলে। হেরিডিটি বা বংশগতি নামটা তো আমরা শুনেছো, তো চলে আসে এই টার্মটা কাকে বলে। যে নির্দিষ্ট রীতি বা পদ্ধতির মাধ্যমে জীবের চারিত্রিক বৈশিষ্ট্য পরবর্তী অপত্য বংশগুলিতে সঞ্চারিত এবং প্রকাশিত হয় তাকে বলা হচ্ছে বংশগতি। অর্থাৎ কোনো একটা বংশে দেখবে যে কেউ খুব ভালো গান করে, দেখবে সেই বংশে যে সমস্ত নতুন অপত্য সৃষ্টি হয়, নতুন যারা জন্মায় তাদের একটা ভালো গান করার একটা টেন্ডেন্সি থাকে, তাহলে তাদের মধ্যে যে রীতিটা ছিল, মানে তাদের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো ছিল, যে চারিত্রিক বৈশিষ্ট্য আছে, সেগুলো তার অপত্য বংশগুলোতে সঞ্চারিত হয়। এই যে রীতিটা, ধরো কোনো একটা বংশে সবার নাকটা একটু লম্বা হয়, তার সেই বংশের দেখবে যদি অপত্য যারা নতুন যারা সৃষ্টি হচ্ছে তাদের যদি সেরকম হয় তাহলে বলা হয় যে এই বংশের ধারা অক্ষুণ্ণ রেখেছে বা হেরিডিটি হিসেবে পেয়েছে, এরকমটা বলে থাকে। তো সেই যে রীতিটা, সেই রীতিটা বা এই নির্দিষ্ট পদ্ধতিটাকেই বলা হচ্ছে বংশগতি বা হেরিডিটি, ওকে। তো তারপর আমরা চলে আসি প্রকরণ বা বিভেদ। তো বিভিন্ন প্রজাতির অথবা একই প্রজাতির বিভিন্ন জীবের ভিতর বৈসাদৃশ্য বা প্রভেদকে বলা হয় প্রকরণ বা ভেদ। বিভিন্ন প্রজাতির মধ্যে যেমন আমরা বলতে পারি যে গরু একটা প্রজাতি, আবার বাঘ একটা প্রজাতি, তাহলে দুটো বিভিন্ন প্রজাতি হচ্ছে, তাহলে এই দুটো বিভিন্ন প্রজাতির মধ্যে যে বৈসাদৃশ্য, অবশ্যই অনেক বৈসাদৃশ্য আছে। এবং একই প্রজাতি অর্থাৎ যদি আমি সমস্ত গরুর যে প্রজাতিগুলো আছে তাদের ক্ষেত্রে যদি বলি, তাহলে সমস্ত গরুও কিন্তু চারিত্রিকভাবে এক নয়, বা মানে বাহ্যিক চারিত্রিক বৈশিষ্ট্যগতভাবে এক নয়, তাহলে তাদের ক্ষেত্রেও বিভেদ দেখতে পাওয়া যায়। একটা গরু একরকম দেখতে আর একটা গরু অন্যরকম দেখতে, বা যদি কুকুর প্রজাতিটাকে আমরা দেখি সব কুকুরকে একই রকম দেখতে নয়। তো সেটাই বলেছে যে বিভিন্ন প্রজাতির অথবা একই প্রজাতির বিভিন্ন জীবের ভিতর যে বৈসাদৃশ্য বা ভেদ বা বিভেদ দেখতে পাওয়া যায় তাকেই বলা হচ্ছে প্রকরণ বা বিভেদ বা ভ্যারিয়েশন। বলে না বিভিন্ন ভ্যারিয়েশন, সেটাই হচ্ছে বিভেদ বা প্রকরণ বা ভ্যারিয়েশন, ওকে। আশা করি বংশগতি এবং প্রকরণ বা বিভেদ এই দুটো কাকে বলে সেটা তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আমরা চলে আসবো বংশগতি বিদ্যা বা জেনেটিক্স কাকে বলে। খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার জেনেটিক্স বা বংশগতি বিদ্যা, যেখানে অনেক কিছু পড়ার আছে, অনেক কিছু জানার আছে। একদম মানে বেসিক কনসেপ্টের জায়গায় এই চ্যাপ্টারটা, যেটুকু আমি পড়াচ্ছি প্রত্যেকটা ক্লাস তোমরা মন দিয়ে করো। যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানিও, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো এবং সেখানে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, বা ইউটিউবে ভিডিওর নিচেও তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, ওকে। তো চলে আসে জেনেটিক্স বা বংশগতিবিদ্যা কাকে বলা হয়। না, জীববিজ্ঞানের যে শাখায় বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যের বংশ পরম্পরায় সঞ্চালন পদ্ধতি সম্বন্ধে আলোচনা করা হয় তাকে বলা হয় বংশগতিবিদ্যা বা জেনেটিক্স, ওকে। এই যে
এটা প্রথম কথা, জেনেটিক্সটা হচ্ছে একটা জীববিজ্ঞানেরই একটা শাখা, অর্থাৎ বায়োলজিরই একটা ব্রাঞ্চ আমরা বলতে পারি, যেখানে বিভিন্ন জীবের মধ্যে যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো, যে বংশ পরম্পরা সঞ্চারিত হচ্ছে, সেগুলো সম্বন্ধে আলোচনা করা হচ্ছে, তাকে বলা হচ্ছে বংশগতিবিদ্যা বা জেনেটিক্স। ওকে, আশা করি বোঝা গেছে। নেক্সট চলে আসবো বংশগতিবিদ্যার জনক, বা এটাকে আমরা এইভাবেও আসতে পারে যে সুপ্রজনন বিদ্যার জনক, বা এটাও পড়তে পারে যে ফাদার অফ জেনেটিক্স বলা হয় কাকে, তো সেটা হচ্ছে বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেলকে। ওকে, এরপর আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস পড়ব, সেটা হচ্ছে ক্রোমোজোম কাকে বলে। দেখবে এই চ্যাপ্টারটা যখন আমরা পড়ব, সেখানে পড়তে গিয়ে অনেকগুলো জিনিস আমাদের, অনেকগুলো কনসেপ্ট আমাদের ক্লিয়ার হবে, যার মধ্যে ক্রোমোজোম কাকে বলে, জিন কাকে বলে, অ্যালিল কাকে বলে, জিনোটাইপ, ফিনোটাইপ, হোমোলোগাস ক্রোমোজোম, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এই 12-এ যে যখন আমরা পড়বো চ্যাপ্টারটা, তখনই যেন আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। নেক্সট যদি তোমরা কেউ বায়োলজি নিয়ে হায়ার স্টাডি করতে যাও, তখন কিন্তু এই টার্মগুলোই আসবে, সেগুলোর কনসেপ্ট ক্লিয়ার হবে, যদি তোমরা এই 12-এ এই চ্যাপ্টারটা পড়ার সময় সেই জিনিসগুলো তোমরা খুব ভালো করে বুঝে পড়ো, তবেই তোমরা কিন্তু বুঝতে পারবে। ওকে, তো চলে আসে ক্রোমোজোম কাকে বলে। দেখো খুব সুন্দর একটা জিনিস, তো কাকে বলে দেখো, যে নিউক্লিয়াস মধ্যস্থ নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত। নিউক্লিয়াস মধ্যস্থ, তাহলে নিউক্লিয়াসটা কোথায় থাকে, না একটা কোষ, কোষের মধ্যে থাকে নিউক্লিয়াস। ওকে, এই নিউক্লিয়াসের মধ্যে কি বলেছে দেখো, নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত যে সূত্রাকার বা দণ্ডাকার বস্তু বংশানুক্রমে জৈব বৈশিষ্ট্য সঞ্চারিত করে, তাকে বলা হচ্ছে ক্রোমোজোম। তাহলে কি বললাম, যে একটা কোষ, কোষের মধ্যে আছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিয় প্রোটিন দিয়ে গঠিত যে সূত্রাকার বা দণ্ডাকার অংশ আমরা বলতে পারি, বা বস্তু আমরা বলতে পারি, যেটার কাজ কি, না একটা জনক্রম থেকে আর একটা জনক্রমে, মানে বংশানুক্রমে জীবের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোকে সঞ্চারিত করে, তাকে বলা হচ্ছে ক্রোমোজোম। তাহলে দেখতে পাচ্ছ এখানে, এটা কোষ, এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে আছে ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোমটা ঠিক কোনখানটায় অবস্থান করে সেটা যেন আমাদের এই ছবিটা দেখলেই মাথায় থেকে যায়। হঠাৎ করে ক্রোমোজোম কোথায় আছে বলতে গিয়ে যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে, তখন কিন্তু তাহলে তোমাদের আর বলতে অসুবিধা হবে না, যদি তোমরা এই জিনিসটা এখানে পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। ওকে, এরপর আমরা বিভিন্ন কোষে এই যে ক্রোমোজোম কাকে বলে পড়লাম, সেই ক্রোমোজোমের সংখ্যাগুলো সম্বন্ধে পড়বো। তো জনন কোষ বা গ্যামেট, অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু, যেগুলোকে আর কি বলা হচ্ছে গ্যামেট, সেখানে ক্রোমোজোমগুলো হ্যাপ্লয়েড সেটে থাকে, অর্থাৎ আমরা বলতে পারি এটাকে, যেটাকে আমরা এন দিয়ে ডিনোট করি। ওকে, দেহকোষে ক্রোমোজোম নাম্বার হচ্ছে ডিপ্লয়েড, অর্থাৎ ডিপ্লয়েড সেটে থাকে, যেটাকে আমরা 2N হিসেবে ডিনোট করি। তাহলে জনন কোষ বা গ্যামেটে যে সংখ্যক ক্রোমোজোম থাকে তার ডবল থাকবে দেহকোষে, এবং শস্য নিউক্লিয়াসে থাকবে ট্রিপ্লয়েড, অর্থাৎ জনন কোষের ট্রিপল, অর্থাৎ 3 গুণ থাকবে ক্রোমোজোম শস্য নিউক্লিয়াসে। এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে, কারণ এখান থেকে বিভিন্ন কোয়েশ্চেন বিভিন্ন রকমভাবে আসে। ওকে, এরপর আমরা দেখব যে সবচেয়ে কম সংখ্যক ক্রোমোজোম কোথায় থাকে, এবং সবচেয়ে বেশি সংখ্যক ক্রোমোজোম কোথায় দেখতে পাওয়া যায়। তো সবচেয়ে কম সংখ্যক ক্রোমোজোম দেখতে পাওয়া যায় এরকম উদ্ভিদের নাম হচ্ছে মিউকর হিমালিস, যেটা হচ্ছে এক ধরনের ছত্রাক, যেখানে দেখো ক্রোমোজোম সংখ্যা 2N = 2, অর্থাৎ এন সমান এখানে 1। সবচেয়ে কম সংখ্যক ক্রোমোজোম হচ্ছে 1। এবং প্রাণীদের ক্ষেত্রে হচ্ছে আফ্রিকার পিঁপড়ে, যেটাকে বলা হচ্ছে মাইরেসিয়া পাইলোসুলা। তো এই মানে এই আফ্রিকান পিঁপড়ের ক্ষেত্রে এটা হচ্ছে মেল সাইন, এটা হচ্ছে ফিমেল সাইন। মেলদের ক্ষেত্রে থাকে একটা ক্রোমোজোম, এবং ফিমেলদের ক্ষেত্রে থাকে 2 ক্রোমোজোম। ওকে, তাহলে সবথেকে কম সংখ্যক ক্রোমোজোম কোথায় দেখতে পাওয়া যায় সেটা আমরা দেখলাম। নেক্সট আমরা চলে আসি সবথেকে বেশি সংখ্যক ক্রোমোজোম কোথায় দেখতে পাওয়া যায় সেটা। তো সবচেয়ে বেশি সংখ্যক ক্রোমোজোম দেখতে পাওয়া যায় যে উদ্ভিদটা, সেটার নাম হচ্ছে অফিওগ্লসাম রেটিকিউলাটাম, যেখানে ক্রোমোজোম সংখ্যা দেখো 2N = 1260। ওকে, এবং প্রাণী যেখানে ক্রোমোজোম সংখ্যা সব থেকে বেশি, সেটার নাম হচ্ছে অলাকান্থা নামক আদ্য প্রাণী, অর্থাৎ এটা এক ধরনের প্রোটোজোয়া, যেখানে 2N = 1600, অর্থাৎ 1600। ওকে, তার মানে এখানে N = 800, 800টা ক্রোমোজোম দেখতে পাওয়া যায়। এরপর আমরা চলে আসবো যে জিনোম কাকে বলে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরে, যে জিনোম কাকে বলে এরকম কোয়েশ্চেন ডিরেক্টলি এরকমটাই, এই কোয়েশ্চেনটাই আর কি চলে আসে। তো কাকে বলে খুব ভালো করে তোমরা একটু বুঝে নাও ব্যাপারগুলো, যে আমরা এইমাত্র একটু আগে পড়লাম যে ক্রোমোজোম সংখ্যা হ্যাপ্লয়েড হতে পারে, ডিপ্লয়েড হতে পারে, ট্রিপ্লয়েড হতে পারে। ওকে, তো সেই হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোমে যে জিনের যে সমষ্টি, তাকে বলা হচ্ছে জিনোম। কি বললাম,
হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোমে জিনের সমষ্টিকে বলা হয় জিনোম। এটা তো আমরা জানলাম যে জিনের সমষ্টিকে বলে, তাহলে জিন কাকে বলে সেটা তো আমাকে আগে জানতে হবে, ক্রোমোজোম কাকে বলে আমরা দেখেছি। ওকে, হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোম মানে আমরা জেনেছি, সেখান থেকে জিনোম কাকে বলে দেখলাম, কিন্তু একটুখানি অস্পষ্ট হয়ে গেল যেটা, সেটা হচ্ছে এই জিন কাকে বলে। তো আমরা নেক্সট সেজন্য চলে এসেছি, জিন কাকে বলে। প্রত্যেকটা ডেফিনেশন পড়ার সময় যে টার্মটা মনে হচ্ছে এখানে নতুন, সেইভাবেই আমি সেইভাবে অ্যারেঞ্জ করেছি আর কি পুরো নোটসটা, যাতে কোনো একটা ডেফিনেশন পড়তে গিয়ে তোমাদের মনে না হয় যে এই জিনিসটা কোথায় এলো, কোথা থেকে এলো, বা এই জিনিসটা আমি কীভাবে জানতে পারবো। ওকে, তো নেক্সট আমরা চলে এসে দেখো জিন কাকে বলে। ক্রোমোজোমে অবস্থানকারী, অর্থাৎ আমরা দেখেছিলাম যে একটা কোষ, কোষের মধ্যে ছিল নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে দেখেছিলাম ক্রোমোজোম। তো সেই ক্রোমোজোমের মধ্যে অবস্থানকারী নিউক্লিক অ্যাসিডের একটা অংশ বিশেষ হচ্ছে জিন। নিউক্লিক অ্যাসিড মানে হচ্ছে ডিএনএ বা আরএনএ। ওকে, তাহলে আমরা বলতে পারি যেটা, আচ্ছা আগে কোয়েশ্চেনগুলো আগে আমরা ডেফিনেশনটা পড়ে নিই, তারপর আমি তোমাদেরকে বোঝাচ্ছি। তাহলে আরেকবার বলি, ক্রোমোজোমে অবস্থানকারী নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ বা আরএনএর একটা অংশ বিশেষ হচ্ছে জিন, যেখানে অনেকগুলি নিউক্লিওটাইড রৈখিক সজ্জায় শৃঙ্খলিত থেকে একটা পলিপেপটাইড উৎপন্ন করে এবং কি করে না, জীবের নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করে এবং পরবর্তী প্রজন্মে সেটা বহন করে নিয়ে যায়, তাকে বলা হচ্ছে জিন। ওকে, তো আমি এটা একটু তোমাদের বুঝিয়ে দিই। তো দেখো, এখানে এই হচ্ছে একটা কোষ। ওকে, কোষের মধ্যে থাকে নিউক্লিয়াস, এর মধ্যে আছে নিউক্লিয়াস। ওকে, এবং নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমোজোম, ক্রোমোজোমটা থাকে এরকম করে, এরকম করে থাকে ক্রোমোজোম। ওকে, এবং এই ক্রোমোজোমের মধ্যে এরকম করে থাকে ডবল স্ট্র্যান্ডেড ডিএনএ, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই যে দেখতে পাচ্ছ, এরকম করে থাকে ডিএনএ, বা এখানে আরএনএও থাকতে পারে। তাহলে যেগুলো পয়েন্টিং করলাম সেটা আমি একটু বলি, এটা হচ্ছে কোষ, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে ক্রোমোজোম, এবং ক্রোমোজোমের ভিতরে যে ব্ল্যাক কালিতে যেটা আছে সেটা হচ্ছে, এটা ডিএনএও হতে পারে বা আরএনএও হতে পারে। ওকে, তো ডিএনএ লিখলাম এখানে। তাহলে আমি প্রথমে চলে আসি যে জিন কাকে বলে সেটাতে, যে এই যে দেখো এটা বলেছে ক্রোমোজোম, এই লাল রঙের যেটা যে অংশটা সেটা হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোমের মধ্যে অবস্থানকারী নিউক্লিক অ্যাসিড অর্থাৎ এই নিউক্লিক অ্যাসিড হচ্ছে ডিএনএ, অর্থাৎ ডিএনএর পার্ট, ডিএনএর অংশ বিশেষ, যেটা কি করছে না, অনেকগুলো নিউক্লিওটাইড মানে যে ডিএনএর একটা পার্ট, যেখানে কি হচ্ছে না, অনেকগুলো নিউক্লিওটাইড রৈখিক সজ্জায় শৃঙ্খলিত থেকে একটা পলিপেপটাইড গঠন করছে। তাহলে নিউক্লিওটাইড কাকে বলে সেটা আমাকে প্রথম জানতে হবে। নিউক্লিওটাইড যেটা, নিউক্লিওটাইড কী কী নিয়ে গঠিত, রাইবোজ সুগার, রাইবোজ সুগার প্লাস নাইট্রোজেন বেশ এবং ফসফেট, এবং হচ্ছে ফসফেট গ্রুপ নিয়ে গঠিত হচ্ছে নিউক্লিওটাইড। এবং নিউক্লিওসাইডটাও এখানে সাথে সাথে বলে দিই, নিউক্লিওসাইড যেটা সেটা হচ্ছে শুধু রাইবোজ সুগার আর নাইট্রোজেন বেস, এই দুটো নিয়ে গঠিত। এখানে এক্সট্রা শুধু ফসফেটটা আছে নিউক্লিওটাইডের ক্ষেত্রে, আর নিউক্লিওসাইডে শুধু রাইবোজ সুগার আর নাইট্রোজেন বেস, এই দুটো জিনিস থাকে। ওকে, তো যেটা আমরা বলছিলাম যে ক্রোমোজোমের মধ্যে অবস্থানকারী নিউক্লিক অ্যাসিডের অংশ বিশেষ, যেখানে অনেকগুলো নিউক্লিওটাইড রৈখিক সজ্জায় শৃঙ্খলিত থেকে একটা পলিপেপটাইড উৎপন্ন করছে, এবং যেটা কি করছে না, জীবের নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করে এবং পরবর্তী প্রজন্মে বহন করে নিয়ে যায়, তাকে বলা হচ্ছে জিন। তো নিউক্লিওটাইডের এই যে বিন্যাসটা সেটা আমি একবার তোমাদের ছবি এঁকে একটু দেখাই। তো চলো আমার সাথে সাথে তোমরাও আঁকতে থাকো। দেখো এখানে হচ্ছে প্রথমে যেটা আঁকবে সেটা হচ্ছে রাইবোজ সুগারটাকে প্রথমে এঁকে নেবে, এইভাবে রাইবোজ সুগার। ওকে, এখানে হচ্ছে এইচ, এদিকে ওএইচ, এখানে হচ্ছে এইচ
OH H OH মধ্যে AH CH2 OH ওখানে ওকে। এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা হচ্ছে 2 নম্বর কার্বন, 3, এটা 4 এবং এটা হচ্ছে 5। ওকে, এই টোটালটা হচ্ছে রাইবোজ সুগার, রাইবোজ সুগার। ওকে, এই রাইবোজ সুগারের 1 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত থাকে হচ্ছে নাইট্রোজেন বেশ। নাইট্রোজেন বেশগুলোর মধ্যে আমরা কি কি অবশ্যই জানি, যার মধ্যে আছে অ্যাডেনিন, গুয়ানিন, যার মধ্যে কি কি আছে, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, এগুলো। ওকে, আর 1 নম্বর কার্বনের সঙ্গে নাইট্রোজেন বেশ যুক্ত থাকবে, আর 5 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত থাকবে হচ্ছে ফসফেট গ্রুপ, এটা হচ্ছে ফসফেট গ্রুপ যেটা যুক্ত থাকবে 5 নম্বর কার্বনের সঙ্গে। ওকে, নেক্সট, এই 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 পুরো জিনিসটা হচ্ছে একটা নিউক্লিওটাইড, যেখানে রাইবোজ সুগার থাকবে, নাইট্রোজেন বেস থাকবে এবং ফসফেট গ্রুপ থাকবে। ওকে, তো এইটা যে শৃঙ্খলভাবে মানে রৈখিক সজ্জায় সজ্জিত থাকে যেটা বললাম, সেটা কিভাবে থাকে সেটা আমি একটু দেখাই। এখানে নেক্সট আর একটা নিউক্লিওটাইড আঁকি, এটা আমি একটু তাড়াতাড়ি এঁকে নিই। এইচ ও এইচ, এদিকে এইচ ও এইচ, এইচ ও এইচ, এটা হচ্ছে রাইবোজ সুগারের গঠন। এইচ সি এইচ টু ও এইচ, যার 1 নম্বর কার্বনের সঙ্গে বলেছিলাম নাইট্রোজেন বেশ যুক্ত থাকে এবং 5 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত থাকবে PO4-3, অর্থাৎ এটা হচ্ছে একটা ফসফেট গ্রুপ। ওকে, তো এই ফসফেট গ্রুপটা, এই পুরোটা একটা নিউক্লিওটাইড হলো, তাহলে এই একটা নিউক্লিওটাইডের ফসফেট গ্রুপটা অন্য একটা নিউক্লিওটাইডের 3 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত থাকে, এইভাবে এই চেনটা এগোতে থাকে। এই একটা নিউক্লিওটাইড, এই একটা নিউক্লিওটাইড, আবার এই 5 নম্বরটা এর আগের যে নিউক্লিওটাইডটা আছে তার 3 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত থাকবে, এইভাবে রৈখিক সজ্জায় আর কি সজ্জিত থাকে। ওকে, এটা বলতে গিয়ে আর একটা জিনিস আমি একটুখানি বলে দিই, যে নাইট্রোজেন বেসটা এই রাইবোজ সুগারের যে 1 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত থাকে যে বন্ধনের দ্বারা, সেই বন্ধনীটাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ড। কি বলা হয়? গ্লাইকোসাইডিক বন্ধনী বা গ্লাইকোসাইডিক বন্ড বা গ্লাইকো সাইডিক বন্ড। ওকে, এবং এই যে ফসফেট গ্রুপটা অন্য একটা নিউক্লিওটাইডের 3 নম্বর কার্বনের সঙ্গে যে বন্ধনের দ্বারা যুক্ত আছে তাকে বলা হচ্ছে ফসফো এস্টার বন্ধনী। কি বলা হয়? ফসফো এস্টার বন্ধনী বা এটাকে বলা হয় ফসফো এস্টার বন্ড। ওকে, ঠিক একই রকম ভাবে এই ফসফেট গ্রুপটা এই কার্বনের সঙ্গে যে বন্ধনীটা দ্বারা যুক্ত আছে এটাকেও বলা হচ্ছে ফসফো এস্টার বন্ড। ওকে, তাহলে এই একটা ফসফো এস্টার বন্ড, এই একটা ফসফো এস্টার বন্ড, এই দুটোকে একসঙ্গে বলা হয় ফসফো ডাইএস্টার বন্ধনী, ফসফো ডাই এস্টার বন্ধনী বা ফসফো ডাইএস্টার বন্ড। ওকে, বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে আমি আর একবার একটু বলে নিই পুরো জিন কাকে বলে সেটা। কি বলেছিলাম? যে ধরো একটা কোষ, কোষের মধ্যে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোমটা আছে সেই ক্রোমোজোমের মধ্যে বলেছিলাম এরকম করে থাকে ডিএনএ। সেই ডিএনএটা কি নিয়ে গঠিত? না, আমরা জানি যে ডিএনএটা হচ্ছে পলিনিউক্লিওটাইড চেন দ্বারা গঠিত। পলিনিউক্লিওটাইড মানে এই একটা নিউক্লিওটাইড, এই একটা নিউক্লিওটাইড, এরকম করে নিউক্লিওটাইডের যে শৃঙ্খল নিয়ে আর কি গঠিত ডিএনএ। তো ডিএনএর একটা পার্ট যেখানে অনেকগুলো নিউক্লিওটাইড থাকবে,
সেই অনেকগুলো নিউক্লিওটাইড রৈখিক সজ্জায় সজ্জিত থেকে যে পলিপেপটাইড উৎপন্ন করছে, পলিপেপটাইড মানে যেটা যেখান থেকে প্রোটিন উৎপন্ন হয়, প্রোটিনটা তো দেহের কাঠামো গঠন করে, তো সেই পলিপেপটাইড উৎপন্ন করে জীবের নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করে এবং পরবর্তী প্রজন্মতে সেটা বহন করে নিয়ে যেতে সাহায্য করে, তাকে বলা হচ্ছে জিন। ওকে, এক জিন এক উৎসেচক মতবাদ, যেটাকে বলা হয় ওয়ান জিন ওয়ান এনজাইম হাইপোথিসিস, এই মতবাদের প্রবক্তা হচ্ছেন বিজ্ঞানী বিডল এবং টটাম। ওকে, তো এই জিনিসটা পরে কোয়েশ্চেন আসতে পারে যে এক জিন এক উৎসেচক মতবাদের প্রবক্তা কোন বিজ্ঞানী। ওকে, তো সেজন্য এটা তোমাদের এখানে লিখে রেখেছি, সেটা তোমরা পড়ে নিও। এবং এই মতবাদটার কি না, জিন হলো ডিএনএ অণুর ততটুকু অংশ যা একটি প্রোটিন সৃষ্টি করতে সাহায্য করে। ওকে, আর আমরা এটাও জানি যে উৎসেচকটা হচ্ছে প্রোটিন ধর্মী, তাই বলেছে যে একটা জিন একটা প্রোটিন সৃষ্টি করতে পারে, অর্থাৎ বলতে পারি যে একটা জিন একটা উৎসেচক তৈরি করে, সেজন্য এটা বলেছে ওয়ান জিন ওয়ান এনজাইম হাইপোথিসিস, যেটার প্রবক্তা হচ্ছে বিজ্ঞানী বিডল এবং টটাম। ওকে, এরপর চলে আসে যে লোকাস কাকে বলা হয়। তো আমরা ক্রোমোজোম কাকে বলে দেখলাম, আমরা জিন কাকে বলে দেখলাম, তো এবার তাহলে বুঝতে পারবো যে ক্রোমোজোমের কোন অংশের কথা বলা হচ্ছে। তো দেখো, ক্রোমোজোমে প্রত্যেক জিনের স্থান নির্দিষ্ট থাকে, ক্রোমোজোমের ওই নির্দিষ্ট স্থানটিকে ওই বিশেষ জিনের লোকাস বলা হয়। তাহলে দেখো, এই হচ্ছে একটা ক্রোমোজোম, ক্রোমোজোমের এই 1 2 3 4 করে দেখো 9 নাম্বার পর্যন্ত পয়েন্টিং করেছে, আর এখানে দেখো এই ঠিক এই 1 নাম্বার পজিশনে আছে এ, 2 নাম্বার পজিশনে আছে বি, 3 নাম্বার পজিশনে আছে সি, 4 নাম্বারে ডি, 5 নাম্বারে ই, এইভাবে এ থেকে আই পর্যন্ত লিখেছি। ওকে, তাহলে এই যে এক একটা জিন এই পুরো ক্রোমোজোমের যে অংশে অবস্থান করছে, যে নির্দিষ্ট স্থানে অবস্থান করছে, সেই নির্দিষ্ট স্থানটাকে এই বিশেষ জিনের বলা হচ্ছে লোকাস। তাহলে 1 নাম্বারটা হচ্ছে এ এর লোকাস, 2 নাম্বার স্থানটা হচ্ছে বি জিনের লোকাস, 3 নাম্বার স্থানটা হচ্ছে সি জিনের লোকাস। ওকে, তাহলে বোঝা গেছে যে ক্রোমোজোমে প্রত্যেকটা জিনের একটা নির্দিষ্ট স্থান থাকে এবং ক্রোমোজোমের ওই নির্দিষ্ট স্থানটিকে ওই বিশেষ জিনের বলা হচ্ছে লোকাস। ওকে, একদম ক্লিয়ার। নেক্সট আমরা চলে আসি যে জীবের কোনো কোনো বৈশিষ্ট্যের জন্য একাধিক জিন কাজ করতে পারে, জাস্ট জেনে রাখার জন্য। যেমন ড্রসোফিলা নামক মাছির যে চোখের যে কালার, চোখের যে রং, সেটা 20টি জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এবং যেরকম দেখলাম যে একটা বৈশিষ্ট্য একাধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, তেমনি একই রকমভাবে একটা জিন অনেকগুলো বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করতে পারে। যেমন হচ্ছে অ্যালবিনো, এটা হচ্ছে একটা কালার, যেটা হচ্ছে মানুষের দেহের চর্ম এবং চুলের রং আর কি এরকম হয় ইত্যাদি, একটি মাত্র জিনের মিউটেশনের ফলে সৃষ্টি। তাহলে দেখো, অনেকগুলো বৈশিষ্ট্য, দেহের চামড়ার রং কীরকম হবে, চুলের রং কীরকম হবে, সেই অনেকগুলো বৈশিষ্ট্য একটা জিন দ্বারা যখন নিয়ন্ত্রিত হচ্ছে, তখন নিয়ন্ত্রিত হয় আর কি। ওকে, তো একাধিক জিন দ্বারাও নিয়ন্ত্রিত হয়, আবার একটা জিন দ্বারাও নিয়ন্ত্রিত হয়। ওকে, বিজ্ঞানী জোহানসেন প্রথম জিন শব্দটি ব্যবহার করেন। ওকে, এটা পড়তে পারে যে জিন শব্দটি ব্যবহার করেন কোন বিজ্ঞানী। নেক্সট চলে আসে প্রকট জিন বা প্রকট বৈশিষ্ট্য, যেটাকে বলা হচ্ছে ডোমিনেন্ট জিন বা ডোমিনেন্ট ক্যারেক্টার, কাকে বলা হচ্ছে। দেখো, যে জিন বা বৈশিষ্ট্য, জিন কাকে বলে আমরা জানি যে জিনটা হচ্ছে ক্রোমোজোমের মধ্যে অবস্থিত নিউক্লিক অ্যাসিডের একটা পার্ট, হচ্ছে জিন। তাহলে যে জিন বা বৈশিষ্ট্য বিপরীত ধর্মী অন্য কোনো জিন অথবা বৈশিষ্ট্যের প্রকাশে বাধা দেয় এবং নিজে প্রকাশ পায়, তাকে বলা হচ্ছে প্রকট জিন বা প্রকট বৈশিষ্ট্য। ওকে, আর একটাও হতে পারে যে হেটেরোজাইগাস অবস্থায় যে জিনের বৈশিষ্ট্য প্রকাশিত হয়, তাকে বলা হচ্ছে প্রকট জিন। এটা আমি লিখে রেখেছি, এটাও হতে পারে আর কি এই ডেফিনেশনটা। তার মধ্যে এই হেটেরোজাইগাস কাকে বলে সেটা আমরা নেক্সট ডেফিনেশনটাতেই পড়ব, তো তোমাদের ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। যেটা মনে হচ্ছে নতুন টার্ম আসছে, সেটাই ঠিক তারপরে আমরা সেটা সম্বন্ধেই পড়বো। তো আপাতত প্রথমে যেটা পড়লাম, যে জিন বা যে জিন বা বৈশিষ্ট্য তার বিপরীত ধর্মী অন্য কোনো জিনের বা বৈশিষ্ট্যের প্রকাশে বাধা দিচ্ছে। তো এখানে দেখো যে একটা লম্বা গাছের জিন হচ্ছে ক্যাপিটাল টি, ওকে, যেটাকে বলা হচ্ছে প্রকট জিন। তো দেখো যে ক্যাপিটাল টি যেটা, সেটা লম্বা লম্বা গাছের জন্য দায়ী জিন, লম্বা গাছের জন্য দায়ী জিন হচ্ছে ক্যাপিটাল টি, আর স্মল টি যেটা, সেটা হচ্ছে খর্ব বা বেঁটে, বেঁটে বা বলতে পারি খর্ব
গাছের জন্য দায়ী জিন। ওকে, এবার যখন ক্যাপিটাল টি আর স্মল টি এই দুটো একসঙ্গে আসবে, সেই এই দুটো জিন, এটা একটা জিন, এটা একটা জিন, এই দুটো জিন যখন একসঙ্গে থাকবে তখনও কিন্তু গাছটা লম্বাই হবে, তখনও কিন্তু গাছটা লম্বাই হবে। ওকে, তাহলে এখান থেকে কী বোঝা যাচ্ছে, এই যে ক্যাপিটাল টি যে জিনটা আছে সেটা তার বিপরীত ধর্মী যে বৈশিষ্ট্যটাকে সেটাকে প্রকাশে বাধা দিচ্ছে এবং নিজে প্রকাশিত হচ্ছে। এটা হচ্ছে যে ছিল লম্বা গাছের জন্য দায়ী জিন, তাহলে যদি তার সঙ্গে তার বিপরীত বৈশিষ্ট্য জন্য দায়ী জিনটা থাকে, তাহলে কিন্তু যে মেন যেই বৈশিষ্ট্যর প্রকাশ পাচ্ছে সেই বা যে জিনটা প্রকাশ পাচ্ছে তাকে বলা হচ্ছে প্রকট জিন। অর্থাৎ এখানে ক্যাপিটাল টিটা হচ্ছে প্রকট জিন। ওকে, তো সেটাই এখানে বলেছে যে যে জিন বা বৈশিষ্ট্য বিপরীত ধর্মী অন্য কোনো জিন অথবা বৈশিষ্ট্যের প্রকাশে বাধা দেয় এবং নিজে প্রকাশ পায় তাকে বলা হচ্ছে প্রকট জিন বা প্রকট বৈশিষ্ট্য, যেটাকে বলা হচ্ছে ডোমিনেন্ট জিন বা ডোমিনেন্ট ক্যারেক্টার। দেখো এখানে বলেছে লম্বা গাছের জন্য দায়ী জিন হচ্ছে ক্যাপিটাল টি, যেটা হচ্ছে প্রকট জিন, কারণ লম্বা গাছের বৈশিষ্ট্যের জন্য একটা টি জিনের উপস্থিতি প্রয়োজন এবং অন্য জিনটি সেটা ক্যাপিটাল টিও হতে পারে স্মল টিও হতে পারে। মানে ক্যাপিটাল টি যদি থাকে বা ক্যাপিটাল টি স্মল টি থাকে দুটোই কিন্তু লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী। এখানে যেহেতু একই জিন তাই বিপরীত বৈশিষ্ট্যটা এখানে প্রকাশের কথাটা বোঝানো যাচ্ছে না। এখানটায় তোমরা বুঝতে পারছো যে ক্যাপিটাল টিটা হচ্ছে লম্বা আর স্মল টিটা হচ্ছে যে খর্ব বা বেঁটে বৈশিষ্ট্যের জন্য, তাহলে এই ক্যাপিটাল টি জিনটা স্মল টি অর্থাৎ খর্ব জিনটা কে প্রকাশ পেতে বাধা দিচ্ছে এবং নিজে প্রকাশ পাচ্ছে অর্থাৎ লম্বা বৈশিষ্ট্য প্রকাশিত হচ্ছে, সেজন্য এই ক্যাপিটাল টি জিনটাকে বলা হচ্ছে প্রকট জিন। ওকে, প্রকট জিন কাকে বলে বললাম, অর্থাৎ ডোমিনেন্ট জিন কাকে বলে বললাম। এরপর চলে আসে প্রচ্ছন্ন জিন বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, অর্থাৎ যেটাকে বলা হয় রিসেসিভ জিন বা রিসেসিভ ক্যারেক্টার। তো কাকে বলে, যে জিন অথবা বৈশিষ্ট্য প্রকট জিন অথবা বৈশিষ্ট্যের উপস্থিতিতে প্রকাশিত হয় না বা সুপ্ত থাকে তাকে বলা হয় প্রচ্ছন্ন জিন বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে কী বললাম, যে প্রকট জিনটা যদি থাকে তাহলে যে জিনটা প্রকাশিত হচ্ছে না সেটাকে বলা হচ্ছে কি না প্রচ্ছন্ন জিন বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। একই রকমভাবে এটার ডেফিনেশন এরকমভাবেও লেখা যেতে পারে যে হেটেরোজাইগাস অবস্থায় যে জিনের বৈশিষ্ট্য প্রকাশিত হয় না তাকে বলা হচ্ছে প্রচ্ছন্ন জিন। ওকে, হেটেরোজাইগাস কাকে বলে সেটা আমরা একটু পরেই বলবো, তোমাদের না বুঝতে পারার কোনো ব্যাপার নেই। তো এখানে কি বলেছে দেখো, বেটে বা খর্ব গাছের জন্য জিন হচ্ছে স্মল টি, যেটা আমি একটু আগেই বললাম, কারণ খর্ব বৈশিষ্ট্য প্রকাশের জন্য দুটো জিনের প্রয়োজন। অর্থাৎ স্মল টি দুটোই যদি থাকে তখন সেই বৈশিষ্ট্যটা হবে, মানে খর্ব বৈশিষ্ট্য বা বেটে বৈশিষ্ট্য প্রকাশিত হবে। তা না হলে যদি ক্যাপিটাল টি স্মল টি থাকতো তাহলে কিন্তু ক্যাপিটাল টি অর্থাৎ প্রকট জিনের উপস্থিতির জন্য প্রচ্ছন্ন জিনটা প্রকাশিত হতো না, তখন সেই গাছটা লম্বা হতো। ওকে, তাহলে বোঝা গেছে নিশ্চয়ই এইটুকু। আজকের ক্লাসটা আমাদের পুরো কিন্তু একদম কনসেপ্টের জায়গা, তাই প্রথম থেকে ভিডিওটার শেষ পর্যন্ত তোমরা দেখো এবং খুব মন দিয়ে দেখো সেটা বলবো। এবং অবশ্যই আমি বলছি, যদি তোমরা বুঝতে না পারো সেটা তোমরা আমাকে জানিও, এবং যদি বুঝতে পেরে থাকো সেটাও আমাকে জানাতে পারো, তাহলে সেটা আমার ভালো লাগবে। তো নেক্সট আমরা চলে আসি হোমোলোগাস বা সমসমস্ত ক্রোমোজোম কাকে বলে। হোমো কথাটার অর্থ মানে হচ্ছে যে এক। ওকে, তো যে সব ক্রোমোজোমের আকার, গঠন এবং জিনগত অবস্থা সম বৈশিষ্ট্য সম্পন্ন তাদের বলা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম বা সমসমস্ত ক্রোমোজোম। দেখো এই একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম, যার এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার এবং এইগুলো হচ্ছে ক্রোমাটিড। ওকে, এক একটা বাহুকে বলা হচ্ছে ক্রোমাটিড। তাহলে এই দুটো ক্রোমোজোমের আকার বলো, গঠন বলো, জিনগত অবস্থা বলো, যদি সবগুলোই একই রকম হয় তখন এই দুটো ক্রোমোজোমকে বলা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম বা সমসমস্ত ক্রোমোজোম। ওকে, আশা করি একদম বুঝে গেছো। আজকের ক্লাসে কিন্তু একদম এক একটা ডেফিনেশন সম্বন্ধে যেগুলো আমি পড়াচ্ছি সেগুলো খুব ইম্পর্টেন্ট। এই ক্লাসটা যদি তোমরা না করে থাকো তাহলে যারা পরে দেখবে সেকেন্ড ক্লাসটা দেখবে তাদেরকে বলবো, এক নাম্বার ক্লাসটা কিন্তু তোমাদের দেখতেই হবে, তবেই তোমরা সেকেন্ড ক্লাসটা বুঝতে পারবে। ওকে, এই জিনিসগুলো কিন্তু বারবার বলছি, পুরো কনসেপ্টের জায়গা, এটা তোমাদেরকে খুব ভালো করে মন দিয়ে বুঝতে হবে। নেক্সট চলে আসে অ্যালিল কাকে বলে। কোনো চরিত্র সাপেক্ষে একটা জিনের বিভিন্ন রূপভেদকে বলা হচ্ছে অ্যালিল। ওকে, সাধারণত জীবের কোনো একটা বৈশিষ্ট্যের জন্য একজোড়া অ্যালিল থাকে। অর্থাৎ এই যে দেখো, যদি লম্বা গাছের জিন ক্যাপিটাল টি এবং বেঁটে গাছের জিন স্মল টি হয়, তাহলে ক্যাপিটাল টি আর স্মল টি
ক্রোমোজোমের একই লোকাসে অবস্থান করে এবং এই দুটো হচ্ছে পরস্পরের অ্যালিল। তাহলে কি বললাম আমি তোমাদের আরেকবার বলে দিই, তাহলে কি বলেছিলাম যে এই একটা ধরো ক্রোমোজোম এরকম, ওকে, এই ক্রোমোজোমের এইগুলো হচ্ছে এক একটা লোকাস বলেছিলাম, 1, 2, 3, 4, 5, 6, 3, 4, 5, 6, এগুলো হচ্ছে এক একটা লোকাস, যেই লোকাসে এখানে অবস্থান করছে এক ধরনের জিন, কোনো চরিত্র সাপেক্ষে একটা জিনের বিভিন্ন রূপক্ষেত্রকে, যদি লম্বা গাছের জিন এখানে হচ্ছে ক্যাপিটাল টি, এই লোকাসে ক্যাপিটাল টি এগুলো অবস্থান করে, নেক্সটে হচ্ছে স্মল টি, ওকে, ক্যাপিটাল টি এটা হচ্ছে স্মল টি, এরকমভাবে অবস্থান করছে। তো সেটাই বললাম যে একটা হচ্ছে লম্বা গাছের জন্য যদি ক্রোমোজোমের একই লোকাসে যদি এই দুটো জিন আর কি অবস্থান করছে, তাহলে কি বললাম যে কোনো একটা ক্রোমোজোমের একটা চরিত্র সাপেক্ষে, অর্থাৎ চরিত্রটা কি না উচ্চতা, চরিত্রটা হচ্ছে উচ্চতা, এবার এই উচ্চতাটা লম্বাও হতে পারে, এই উচ্চতাটা খর্ব বা বেঁটেও হতে পারে। তাহলে কি বললাম যে কোনো একটা চরিত্র সাপেক্ষে একটা জিনের বিভিন্ন রূপভেদকে, এই যে জিন উচ্চতার জন্য দায়ী জিন যেটা, সেটা যদি দুটো বিভিন্ন রকম হয় তখন সেই এই রূপভেদটাকেই বলা হচ্ছে অ্যালিল, ওকে। তাহলে লম্বা গাছের জন্য দায়ী জিন যদি ক্যাপিটাল টি, খর্ব গাছের জন্য যদি স্মল টি হয়, এই ক্যাপিটাল টি আর স্মল টি হচ্ছে পরস্পরের অ্যালিল, এটা হচ্ছে পরস্পরের অ্যালিল, ওকে। এরপর চলে আসি হোমোজাইগাস জীব এবং হেটারোজাইগাস জীব কাকে বলা হয়। তো যেটা আমি একটু আগে বলছিলাম, হেটারোজাইগাস বারবার বলছিলাম প্রকট জিন প্রচ্ছন্ন জিন পড়ার সময়, তাহলে এখানেই আমরা পেয়ে যাব হেটারোজাইগাস জীব বা হেটারোজাইগাস অবস্থা কাকে বলা হচ্ছে। তো জীবের কোনো একটা বৈশিষ্ট্যের জন্য যে দুটো অ্যালিল থাকে তারা সমধর্মীয় হতে পারে, তারা বিপরীত ধর্মীয় হতে পারে, অর্থাৎ ক্যাপিটাল টি হতে পারে বা ক্যাপিটাল টি স্মল টি এরকমভাবেও থাকতে পারে। তো দেখো যেটাই বলেছে কি যে কোনো একটা বৈশিষ্ট্যের জন্য যদি সমধর্মী অ্যালিল থাকে তবে তাকে, তবে সেই জীবটিকে বলা হচ্ছে হোমোজাইগাস, অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি, দেখো দুটোই হচ্ছে একই ধরনের জিন, দুটো একই ধরনের অ্যালিল, ওকে। আর কোনো একটা বৈশিষ্ট্যের জন্য যদি দুটো বিপরীত ধর্মী অ্যালিল থাকে তখন সেই বৈশিষ্ট্যটাকে বলা হচ্ছে সেই জীবটাকে বলা হচ্ছে হেটেরোজাইগাস জীব, অর্থাৎ যদি এই ক্যাপিটাল টি আর স্মল টি এরকম অবস্থায় থাকে, ওকে। অর্থাৎ এই ধরো একটা ক্রোমোজোম, একটু আগেই আমরা এঁকেছি ক্রোমোজোম, যার এই যে লোকাসগুলো আছে 1, 2, 3, 4, এই যে লোকাসগুলো আছে, এই লোকাসগুলোতে যদি সমধর্মী অ্যালিল থাকে, তার মানে এখানেও ক্যাপিটাল টি, এখানেও ক্যাপিটাল টি, এরকমভাবে যদি থাকে তখন সেই কন্ডিশনটাকে বলা হবে হোমোজাইগাস কন্ডিশন। এই দুক্ষেত্রে এই দুটো অ্যালিল যদি একই ধরনের হয় তখন সেটাকে বলা হচ্ছে হোমোজাইগাস। তাহলে হোমোজাইগাস কাকে বলে কি বললাম, যে এই যে টিটা যেটা সেটা তো লম্বা উচ্চতার জন্য, লম্বা উচ্চতা যদি লম্বা হয় তার জন্য দায়ী জিনটা হচ্ছে ক্যাপিটাল টি। তাহলে জীবের কোনো একটা বৈশিষ্ট্যের জন্য যে দুটো অ্যালিল থাকে সেইগুলো মানে একই হতে পারে, সমধর্মী হতে পারে বা বিভিন্নও হতে পারে। তাহলে যদি এই সমধর্মী থাকে তখন সেই জীবটাকে বলা হচ্ছে হোমোজাইগাস, এবং কোনো একটা বৈশিষ্ট্যের জন্য যে দুটো অ্যালিল থাকে সেই অ্যালিলটা যদি বিভিন্ন মানে দুটো বিপরীত ধর্মী হয়, মানে এখানে 1, 2 এগুলো হচ্ছে লোকাস, 3, 4 এখানে যদি ক্যাপিটাল টি হয় তার অ্যালিলটা যদি বিপরীত স্মল টি, এটা ক্যাপিটাল টি এটা হচ্ছে স্মল টি, এখানে ক্যাপিটাল টি এখানে হচ্ছে স্মল টি, তার মানে এটা কি বললাম যে কোনো একটা বৈশিষ্ট্যের জন্য যদি দুটো বিপরীত ধর্মী অ্যালিল থাকে, অর্থাৎ একটা লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন এবং একটা হচ্ছে খর্ব বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন, এরকম যদি দুটো অ্যালিল থাকে তখন সেই বৈশিষ্ট্যযুক্ত সেই জীবটাকে বলা হচ্ছে হেটেরো। হেটেরো মানেই হচ্ছে বিভিন্ন, হেটেরো জাইগাস জীব,
ওকে, আমি আরেকবার বলে দিই, ভালো করে বুঝে নাও। জীবের কোনো একটা বৈশিষ্ট্য, অর্থাৎ লম্বা বৈশিষ্ট্য বা সেটা খর্ব বৈশিষ্ট্য হতে পারে, তো সেই বৈশিষ্ট্যের জন্য যে দুটো অ্যালিল থাকে, লম্বা বৈশিষ্ট্য যদি হয় সেখানে এটা ক্যাপিটাল টি ক্যাপিটাল টিও হতে পারে, ক্যাপিটাল টি স্মল টিও হতে পারে, তাহলে এই যে কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশের জন্য যে দুটো অ্যালিল, তাহলে আমরা একটু আগে বলেছিলাম যে যে টি আর টি এগুলো হচ্ছে যে পরস্পরের অ্যালিল, এটা নয়, এটা যে বিপরীত ধর্মী জিনিসটা থাকে সেটা হচ্ছে অ্যালিল। তো এখানে বললাম যে কোনো একটা জীবের কোনো একটা বৈশিষ্ট্যের জন্য যদি এই অ্যালিলটা যদি সমধর্মী হয় তখন তাকে বলা হচ্ছে হোমোজাইগাস, এবং এই অ্যালিলটা যদি বিপরীত ধর্মী হয় তাকে বলা হচ্ছে হেটারোজাইগাস। ওকে, আশা করি পুরোপুরি ক্লিয়ার। এরপর আমরা চলে আসি যে হোমোজাইগাস জীব আর হেটারোজাইগাস জীব যেটা পড়লাম সেই দুটোর মধ্যে কী ডিফারেন্স আছে সেটা। তো হোমোজাইগাস জীব আর হেটারোজাইগাস জীবের পার্থক্য লিখতে বলে প্রথমে তাদের সংজ্ঞাটা লিখে দেবো, যেটা একটু আগে বললাম যে জীবের কোনো একটি বৈশিষ্ট্যের জন্য যদি সমধর্মী অ্যালিল থাকে তবে সেই জীবটাকে বলা হচ্ছে হোমোজাইগাস, এবং জীবের কোনো একটা বৈশিষ্ট্যের জন্য যদি দুটি বিপরীত ধর্মী অ্যালিল থাকে তখন সেই বৈশিষ্ট্য সাপেক্ষে জীবটিকে বলা হচ্ছে হেটারোজাইগাস জীব। একদম ক্লিয়ার এটুকু। নেক্সট দেখো, যেটা সেটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট, গ্যামেট সৃষ্টি। হোমোজাইগাস জীবের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ক্যাপিটাল টি এরকম কন্ডিশন, দুটো সমধর্মী অ্যালিল হলে সেটাই হবে, বা যদি দুটো স্মল টি হতো তাহলে অ্যালিলগুলো আর কি একই ধরনের, তাহলে সেখান থেকে যে গ্যামেটটা উৎপন্ন হবে, ক্যাপিটাল টি ক্যাপিটাল টি থেকে একটাই গ্যামেট ক্যাপিটাল টি উৎপন্ন হচ্ছে, আর হেটারোজাইগাস যেটা সেখানে ছিল ক্যাপিটাল টি এবং স্মল টি, অর্থাৎ সেখান থেকে দু রকমের গ্যামেট, একটা ক্যাপিটাল টি উৎপন্ন হচ্ছে, একটা স্মল টি উৎপন্ন হচ্ছে, অর্থাৎ হেটারোজাইগাস কন্ডিশনে দু রকমের গ্যামেট তৈরি হয়। এবং হোমোজাইগাস জীবের ক্ষেত্রে এর প্রকৃতিটা হচ্ছে বিশুদ্ধ প্রকৃতির, মানে ক্যাপিটাল টি ক্যাপিটাল স্পিলে একই ধরনের জিন বা একই ধরনের অ্যালিল থাকে, তাই এর প্রকৃতিটা হচ্ছে বিশুদ্ধ, আর এখানে হচ্ছে সংকর প্রকৃতির, যেহেতু কারণ কি না, এখানে ক্যাপিটাল টি আর স্মল টি দুটোর মিশ্রণ আছে, সেজন্য এটা হচ্ছে সংকর প্রকৃতির। ওকে, এবং সৃষ্টির উপায় কীভাবে হবে হোমোজাইগাস জীবটা? যদি সাধারণত সমধর্মী দুটি জীবের মিলনে যদি এটা উৎপন্ন হয় তখন তাকে বলা হচ্ছে হোমোজাইগাস জীব, এবং সাধারণত ভিন্নধর্মী দুটি জীবের মিলনের ফলে যদি এটা উৎপন্ন হয় তখন তাকে বলা হচ্ছে হেটারোজাইগাস জীব। ওকে, এবার চলে আসে প্রকট জিন আর প্রচ্ছন্ন জিন যেটা পড়েছিলাম সেটার ডিফারেন্সটাতে। এবার দেখো ভালো করে বুঝতে পারবে যে প্রথমে প্রকট জিন আর প্রচ্ছন্ন জিনের ডিফারেন্স বলতে বললে কাকে বলে সেটা বলবো। 1 নম্বর সংজ্ঞা, যে জিন বিপরীত ধর্মী অন্য কোনো জিনের প্রকাশে বাধা দেয় এবং নিজে প্রকাশ পায় তাকে বলা হচ্ছে প্রকট জিন, এবং যে জিনটা প্রকট জিনের উপস্থিতিতে প্রকাশ পায় না বা সুপ্ত অবস্থায় থাকে তাকে বলা হচ্ছে প্রচ্ছন্ন জিন। এটা একদম ক্লিয়ার। নেক্সট যেটা বলার জন্য এই ডেফিনেশনগুলোতে আসবো আমি বলেছিলাম, সেটা হচ্ছে এই প্রকট জিন প্রকাশের জন্য প্রয়োজনীয়তা যেটা, সেটা হচ্ছে এটা হোমোজাইগাস বা হেটারোজাইগাস যে কোনো অবস্থাতেই প্রকাশ পায় প্রকট জিনটা, আর প্রচ্ছন্ন জিনটা সেটা কিন্তু কে বলেছে কেবলমাত্র হোমোজাইগাস অবস্থাতেই প্রকাশ পায়। অর্থাৎ হোমোজাইগাস মানে কি দেখলাম, যখন ক্যাপিটাল টি এবং ক্যাপিটাল টি যখন হচ্ছে সেখানে ক্যাপিটাল টিটা প্রকাশ পাচ্ছে। ওকে, তাহলে এখানে যে কন্ডিশনটা দেখো, এটা হচ্ছে হোমোজাইগাস কন্ডিশন এবং এটা হচ্ছে হেটারোজাইগাস কন্ডিশন। এটা যদি হোমোজাইগাস কন্ডিশন হয়, দেখো এই ক্যাপিটাল টিটাই এখানে প্রকট জিন, এই দুটো যদি থাকে একসঙ্গে তাহলে লম্বা বৈশিষ্ট্যটাই প্রকাশ পাচ্ছে, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রকট জিন। এখানে আমরা বলতে পারি ক্যাপিটাল টি যেটা সেটা হচ্ছে প্রকট জিন, আর এখানে দেখো ক্যাপিটাল টি আর স্মল টি এই দুটো যদি একসঙ্গে থাকে সেখানেও কিন্তু এটা লম্বা বৈশিষ্ট্যটাই প্রকাশ পাচ্ছে, তাহলে এই দুটো জিনের ক্ষেত্রে প্রকাশ পেলো ক্যাপিটাল টি এর বৈশিষ্ট্যটা যেটা লম্বা বৈশিষ্ট্যটার জন্য দায়ী, স্মল টিটা প্রকাশ পেলো না, তাহলে এই ক্যাপিটাল টিটা এখানে প্রকট এবং স্মল টিটা যেটা সেটা হচ্ছে প্রচ্ছন্ন জিন, তাহলে এটা বলতে পারি হোমোজাইগাস বা হেটারোজাইগাস যে কোনো অবস্থাতেই এই প্রকট জিনটা প্রকাশ পাচ্ছে এবং প্রচ্ছন্ন জিনটা প্রকাশ পাবে যদি স্মল টি এরকম কন্ডিশন থাকে, তখন সেই গাছটা খর্ব বৈশিষ্ট্য হবে, কিন্তু যদি এরকম হোমোজাইগাস বা হেটারোজাইগাস এরকম কন্ডিশন থাকে তাহলে কিন্তু এটা প্রকট জিনটাই মানে প্রকাশিত হবে। ওকে, আশা করি বোঝা গেছে। নেক্সট আমরা চলে আসবো ফিনোটাইপ এবং জিনোটাইপ কাকে বলে, যেটা তোমরা ক্লাস 10-এ পড়েছো। ওকে, তো ফিনোটাইপ কাকে বলা হচ্ছে, না জীবের কোনো চরিত্রের বাহ্যিক প্রকাশকে বলা হচ্ছে ফিনোটাইপ। অর্থাৎ কোনো একটা সিড বা কোনো একটা বীজ যদি সবুজ রঙের হয় তাহলে এই যে সবুজ রঙটা যেটা বাহ্যিক প্রকাশ,
বা যদি কোনো একটা কালার যদি মানে বাইরের কালার বাইরের যে বাহ্যিক যে বৈশিষ্ট্যটা সেটাকেই বলা হচ্ছে ফিনোটাইপ। এবং জিনোটাইপ কি না, যে অন্তর্নিহিত জিন বা জিন সমাহারের জন্য জীবের কোনো চরিত্র প্রকাশ পাচ্ছে সেই তাকে বলা হচ্ছে জিনোটাইপ। ওকে, তাহলে ফিনোটাইপটা আমরা বলতে পারি বাহ্যিক প্রকাশ, এবং জিনোটাইপটা যেটা সেটা হচ্ছে অন্তর্নিহিত জিন বা জিন সমাহারের জন্য যে চরিত্র প্রকাশ পাচ্ছে তাকে বলা হচ্ছে জিনোটাইপ। ওকে, মানে এটা হচ্ছে মানে জিনগত অবস্থা। ওকে, তাহলে ফিনোটাইপ এবং জিনোটাইপের যে ডিফারেন্সটা আছে সেটা একটু দেখে নিই। ফিনোটাইপ কাকে বলে দেখো, যেটা বললাম যে পরিবেশের প্রভাবে জিনোটাইপের বাহ্যিক প্রকাশটাই হচ্ছে, এই বাহ্যিক প্রকাশটাই হচ্ছে ফিনোটাইপ। ওকে, এবং জিনোটাইপটা হচ্ছে কোনো বৈশিষ্ট্যের জিনগত অবস্থা। ওকে, এবং ফিনোটাইপটা হচ্ছে যেটা বললাম বৈশিষ্ট্যের দৃশ্যগত পরিচয়, মানে ভিজিবল যেটা আমরা দেখতে পাচ্ছি সেই পরিচয়টা বহন করছে, যেমন লম্বা গাছ, খর্ব গাছ, এইগুলো বাহ্যিক প্রকাশটা। এবং জিনোটাইপ যেটা সেটা হচ্ছে সাংকেতিক পরিচয় বহন করে, অর্থাৎ ক্যাপিটাল টি হবে না স্মল টি, এই জিনিসগুলো সাংকেতিক পরিচয় বহন করছে। ফিনোটাইপ যেটা সেটা সব সময় দেখা যায় বা প্রকাশিত হয়, যেমন কারণ আমরা সেটা বাইরে থেকে দেখতে পাচ্ছি, এবং জিনোটাইপটা যেটা সেটা হচ্ছে বাইরে থেকে দেখা যায় না। ওকে, তাহলে এই গেল ফিনোটাইপ এবং জিনোটাইপের মধ্যে পার্থক্য। তাহলে আজকের ক্লাসে আমরা বংশগতি ও প্রকরণ, অর্থাৎ হেরিডিটি অ্যান্ড ভেরিয়েশন, এই চ্যাপ্টারের একদম কনসেপ্টের জায়গাগুলো আমরা ক্লিয়ার করলাম। এটুকুর মধ্যে যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা থাকে তাহলে তোমরা অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানিও। আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকে, সেখানে তোমরা জয়েন হতে পারো এবং সেখানেও তোমরা তোমাদের সুবিধা অসুবিধা আমাকে জানাতে পারো। ওকে, এবং আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধুবান্ধবদের সঙ্গে যতটা পারো বায়োলজি স্টাডিমের চ্যানেলটাকে শেয়ার করো, এই ভিডিওটাকে শেয়ার করো। ওকে, এবং অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা লাইক করো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে, ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো।